নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 12টি রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ রং এবং ভাগ্যের মিটার নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ ভাগ্যের পার্সেন্টেজ কত রয়েছে মেষ টু মীন রাশি, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মহাভাগ্যে আমি কিছু কথা আপনাদেরকে জানাবো। দেখুন, এই যে আমি টার্গেট নাম্বারটা আপনাদেরকে প্রতিদিন বলছি না, খুব রিসার্চ করে এই টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলা হয়। দেখুন, যারা টিকিট কাটছেন, প্রতিদিন টিকিট কাটছেন, আমি একটি কথা বলবো, একবার নিজস্ব জন্ম কুষ্টি বা হস্তরেখা আপনারা বিচার করে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কারণ রাহু রক্ষা কবচ কী করবে, রাহু হচ্ছে আপনাকে চটজলদি শর্টকাটে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে, শর্টকাট পদ্ধতিতে। এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাই এবং শুভ রং। দেখুন, রং আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। দেখুন, কিছু কিছু কালার রয়েছে কি না আমাদের জীবনে খুব শুভ থাকে, যে কালারগুলো যদি আপনি একটা রুমাল বা একটা জামাও যদি পরেন, সেখানে কী হবে, আপনার ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ মহাভাগ্যে আমি বারবার একটি কথা বলি, কালার জায়গাটা কিন্তু খুব দরকার। কোন রং আগামী দিনের জন্য আপনাদের কোন রংটা শুভ সেটা কিন্তু জানা দরকার। তবে একটি কথা আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ বর্তমানে দেওয়া হচ্ছে। এবং যাদের অল্পের জন্য বাধা আসছে অর্থপ্রাপ্তিতে, তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, প্রথম যে সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, মহা সৌভাগ্যশালী রাশি আপনার 12টি রাশির কথা আমি বলবো। দেখুন, মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে আপনাদের পিঙ্ক কালার, গোলাপি কালারটা আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ। আপনাদের ভাগ্যের মিটার 75%। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 6। আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে সাদা। আপনাদের ভাগ্যের মিটার 80%। মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9। আপনাদের শুভ কালার সবুজ। আপনাদের ভাগ্যের মিটার 75%। কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 9। আপনাদের আগামীকালের শুভ রং হলুদ। আপনাদের ভাগ্যের মিটার পার্সেন্টেজ সেটি হচ্ছে আপনাদের 70%। সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে আপনাদের গেরুয়া কালার। আপনাদের যে আগামীকালের ভাগ্যের মিটার সেটা হচ্ছে 75%। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি।
কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 8 এবং 5, 8 এবং 5 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের শুভ রং সেটি হচ্ছে লাল। আপনাদের ভাগ্যের মিটার সেটি হচ্ছে 65%। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4। আপনাদের যে শুভ সময় মার্জকরণ, আপনাদের যে শুভ কালার সেটা হচ্ছে সবুজ। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার 80%। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের লাকি কালার হচ্ছে আপনাদের বেগুনি। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার 70%। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের আগামীকালের শুভ রং সেটি হচ্ছে আপনাদের হলুদ। আপনাদের ভাগ্যের মিটার 90%। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 1। আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে নীল। আপনাদের ভাগ্যের মিটার সেটি হচ্ছে 70%। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং আরেকটি যে নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের ক্ষেত্রে যে ভাগ্যের মিটার সেটি হচ্ছে আপনাদের 85%। আপনাদের শুভ যে রং সেটি হচ্ছে আপনাদের ক্রিম কালার। এরপর যে রাশি অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে আপনাদের সবুজ। আপনাদের আগামীকালের যে ভাগ্যের মিটার সেটি হচ্ছে 75%। অর্থাৎ এই মেষ টু মীন রাশি আমি 12টি রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি আলোচনা করলাম এবং রাশিভিত্তিক শুভ কালার এবং আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ। অর্থাৎ যারা প্রতিদিন টিকিট কাটেন কি না অবশ্যই এটা আপনারা ফলো করবেন, তবে টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন। নমস্কার।